অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ সরকারের আকার হতে পারে 15 সদস্যের। বঙ্গভবনে নিমন্ত্রণ জানানো হয়েছে 400-এরও বেশি অতিথি। ব্রিফিংয়ে একথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সেনা সদরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের আকার ও শপথ অনুষ্ঠানের বার্তা দেন সেনাপ্রধান। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি। আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। অত 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। পুলিশ পুনর্গঠন শেষ হলে শীঘ্রই কাজে ফিরবে বলে জানান তিনি। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসেবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে। দেশজুড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার আশ্বাস দেন সেনাপ্রধান। পুলিশের একটা বড় ফোর্স, এটার যে হোয়াইট যেটা সৃষ্টি হয়েছে, এই হোয়াইটটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পুরো করা সম্ভব না। আমার যে স্ট্রেংথ যা ছিল এটা নেভি এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরও কিছু হয়ে গেছে। এটা আমার জাস্ট সিম্পলি আমাদের এনাফ স্ট্রেংথ ছিল না। বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আমার কাজে নেমে যাবে, তখন এই ওয়ার্ডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো। অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের কথাও বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।